ঈদ উদযাপন করুন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান। একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যু, আক্রান্ত 1532। বাড়ি ফেরা মানুষকে স্বাস্থ্য নিয়ম মানার আহ্বান। করোনা সংক্রমণ এড়াতে 247 শিশুর জামিন, অভিভাবকদের কাছে হস্তান্তর, তদারকি করছে ইউনিসেফ। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। করোনা পরিস্থিতিতে এবার চলাফেরায় কড়াকড়ির মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ উচ্ছ্বাসকে ম্লান করে দিয়েছে মহামারী করোনা ভাইরাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও সংক্রমণ ঠেকাতে নানা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এবারই প্রথম ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হবে। এছাড়া দেশবাসীকে নিজ নিজ বাসস্থানে থেকে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছে সরকার। একই সঙ্গে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত বা বিনোদন কেন্দ্রেও ঘোরাঘুরি না করার আহ্বান জানানো হয়েছে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এই দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কঠিন কাজ নয়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এবারে প্রেক্ষাপট তুলে ধরে সবাইকে ঘরে বসেই ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি। সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময় আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানান সরকার প্রধান। পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান তিনি। ধন্যবাদ জানান সংবাদকর্মীদেরও। করোনার দুঃসময়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতিমধ্যে 1,01,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা জিডিপির 3.6%। কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় ছাত্রলীগকে অভিনন্দন জানান শেখ হাসিনা। আমি সব ছাত্রলীগ কর্মী সহ যারা কৃষকের পাশে দাঁড়িয়েছেন তাদের অভিনন্দন জানাই। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করার ইঙ্গিত দেন সরকার প্রধান। যতদিন না কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হচ্ছে, ততদিন করোনা ভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশ্বের প্রায় সকল দেশই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে, কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়। প্রধানমন্ত্রী বলেন, সংকট না কাটা পর্যন্ত তিনি নিজে এবং তার সরকার জনগণের পাশে থাকবে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোনো কঠিন কাজ নয়। যতদিন না এই সংকট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। ভাষণের শেষে কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানের কয়েকটি চরণ উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তুই আপনাকে আজ বিলিয়ে দে কোন আসমানি তাগিদ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 480। আর নতুন করে 1532 জন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা 31,737। এদিন সুস্থ হয়েছেন 415 জন। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ঈদ উপলক্ষে যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এবার ভিন্ন পরিস্থিতিতে অদৃশ্য এক শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে সকল মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করছে এবং করবে। কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হন। অবশ্যই শিশুসহ সকলেই প্রত্যেককেই নিয়ম অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার করবেন। কোভিড বিষয়ক স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই এই নির্দেশনাগুলো জানিয়ে তুলে ধরা হয় নানা পরিসংখ্যান। 24 ঘণ্টায় ৯,১৮৪টি নমুনা পরীক্ষা করে ৪৭টি ল্যাবে ৮,৯০৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন ১,৫৩২ জন। এ পর্যন্ত ৩১,৭৩৭ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন এবং এ পর্যন্ত ৪৮০ জন। রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া এবং ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। ডিম, মাংস, কুমড়ো ও লাউয়ের বীজ, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার থেকে জিঙ্ক পাওয়া যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবলও চাঙ্গা রাখবেন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৫৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪,৪৪৬ জন। এখন পর্যন্ত ১৩,০০০-এর মতো আইসোলেশন শয্যা থাকলেও আরও ৭০০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা চলছে বলে জানানো হয় ব্রিফিং থেকে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের আগের দিন রাজধানীর রাস্তা অনেকটাই ফাঁকা। শেষ দিনেও ঝুঁকি নিয়ে ঢাকা ছেড়েছে অনেক মানুষ। তবে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পথে পথে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর দুঃসময়ে রাত পোহালেই ঈদ। করোনার বিষাদ মাখা সকালে সড়কে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল। রাস্তায় মানুষের ভিড় একেবারে কম নয়। ঝুঁকি আছে জেনেও ঈদ উদযাপন করতে বাড়ির পথে অনেকেই। এই চিত্র রাজধানীতে ঢোকা ও বের হওয়ার অন্যতম পয়েন্ট টঙ্গী ব্রিজ এলাকার। গণপরিবহন না থাকায় গাদাগাদি করে অনেকে ছুটছেন বাড়ির পথে। পুলিশের উপস্থিতি থাকলেও সামাজিক দূরত্ব নিশ্চিতে ছিল না কোনো তৎপরতা। দাদি অসুস্থ, মৃত্যুসজ্জায়, যাওয়ার ইচ্ছা ছিল না, তাই যাচ্ছি আর কি। ফ্যামিলির কেউ করোনা ধরা নাই, তাহলে কি আমরা বাড়ি ঘরে যাইতে পারবো না? রাজধানীর গাবতলীর চিত্র একই রকম। করোনা সংক্রমণ বাড়লেও গ্রামের বাড়ি যেতে শত কারণ দেখাচ্ছেন ঘরমুখ মানুষেরা। আমি এমনি যাচ্ছি, ওই আমার মার সাথে দেখা করতে যাচ্ছি। আমি যথেষ্ট সেফে যাচ্ছি, সব প্রোটেকশন আমার আছে। সেই হিসেবে আমি ওই প্রোটেকশন নিয়ে যদি যেতে পারি তাহলে যাব না, আদারওয়াইজ যাব না। ঈদের আগের দিন সড়কে গাড়ি ও মানুষের উপস্থিতি আগের দিনের তুলনায় বেশ কম দেখা গেছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই যানবাহনের। গত কয়েকদিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা। অন্যদিকে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও দৌলদিয়া পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত পরিবহনে ফেরি পার হচ্ছে যাত্রীরা। টঙ্গী, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি আগের তুলনায় কমেছে। তবে যারা ব্যক্তিগত যানবাহন ও অটোরিকশায় যাতায়াত করছেন তাদের অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। এদিকে সকাল থেকে মুন্সিগঞ্জের লৌহজঙ্গের শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ব্যক্তিগত পরিবহনে ফেরি পার হচ্ছে যাত্রীরা। তবে লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ রয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত এক সপ্তাহে ৩ শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ২৪৭ শিশু জামিন পেয়েছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে এখন পর্যন্ত ১৭৪টি শিশুকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। জামিন পরবর্তী শিশুদের তদারকি করছে ইউনিসেফ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় শাকির আরজুর রিপোর্ট। শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সঙ্গে সংঘাত বা সংস্পর্শে আসা শিশুদের কারাগারে না পাঠিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। সমাজসেবা অধিদপ্তরের অধীনে গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ি এবং যশোরে ৩টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল ৬৯৫ শিশুকে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। এছাড়া অন্য 2টি কেন্দ্রেও ধারণ ক্ষমতার বেশি শিশু অবস্থান করছিল। করোনা সংক্রমণ শুরুর পর আদালতের কার্যক্রম বন্ধ থাকায় হয়নি জামিন শুনানিও। গত ৯ মে ভার্চুয়াল আদালত শুরু হলে শিশুদের জামিনের বিষয়ে উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস। তাদের সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর। ১২ মে থেকে ২০ মে পর্যন্ত ভার্চুয়াল আদালতের মাধ্যমে ২৪৭ জন শিশু জামিন পায়। বাকি যে শিশুরা ২৬ জন, আশা করছি যে হয়তো পবিত্র ঈদ উল ফিতরের পরে তার অভিভাবকরা আসলে হয়তো আমরা তাদেরকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দিতে পারবো। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। করোনা সংকট জয় করে অতীতের মতোই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে দেশ, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন যে যার অবস্থানে থেকে ঈদ উদযাপনের। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক এবারকার ঈদ উল ফিতর। করোনা সংকট জয় করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ১/১১ সুবিধাভোগীরা প্রকৃত রাজনীতিকদের হেয় করতে চায় বলেই করোনা মোকাবেলায় সাংসদের ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনেরও তাগিদ দেন। আমাদেরকে এবার ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করতে হবে, কারণ আমরা যদি অতীতের মতো ঈদের সময় যেভাবে আড্ডা, একে অপরের বাড়ি গিয়ে কুশল বিনিময়, এগুলো যদি স্বাভাবিক অবস্থার মতো করি তাহলে কিন্তু সংক্রমণ আরো বাড়বে। তখনই আমাদের ঈদ অর্থবহ হবে, তখন আমরা দুর্গতদের পাশে দাঁড়াবো, যারা ঈদের আনন্দ করতে পারে না, যারা অসহায়, যারা দিনে এনে দিনে খায়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। দেশজুড়ে এখন করোনার বিস্তার, এমন স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসকরা। তবে সুরক্ষার বিষয়টি নাজুক তাদের। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তরের জেলা লালমনিরহাটে প্রায় ৬,৫০০ পল্লী চিকিৎসক রয়েছেন। করোনা ঝুঁকিতেও সেবা দিতে পিছিয়ে নেই তারা। সাধারণ সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে সব ধরনের পেশেন্টের সংখ্যাটা আমাদের কাছে বেশি। এত রোগী আমরা এর আগে কখনো এইভাবে দেখি নাই। ঝুঁকি আসলে আমাদের নিতেই হয়, কারণ হলো কি যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আসলে এই পর্যায়ে কিন্তু ডাক্তারও নাই, আর হসপিটালে সেভাবে চিকিৎসা পায় কিনা সেটা আমি ভালো বলতে পারবো না, কিন্তু আমাদের এভাবে কাজটা করতেই হয়। তাদেরকে চিকিৎসা সেবাটা আমাদেরকে যে কোনোভাবে হোক দিতেই হয়, সেটা প্রোটেকশন থাক বা না থাক। সাধারণত জ্বর, সর্দি, কাশি, একটু পেট ব্যথা, প্রেশার, এটার জন্য লোকজন আমাদের কাছে বারবার ছুটে আসতেছে, আমরাও তাদেরকে ফিরিয়ে দিতে পারতেছি না। পল্লী চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা নাজুক, তারপরেও সেবা থামেনি, তাই সন্তুষ্ট সাধারণ মানুষ। হাসপাতালে তো বর্তমান পরিস্থিতি ভালো নয়, কারণ এখানে নিয়ে আসি চিকিৎসাটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই কার্যকর। হাসপাতালে ডাক্তার নেই, যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে আসতে হচ্ছে পল্লী চিকিৎসকদের কাছে। সুরক্ষা ব্যবস্থা, সরবরাহ সহ প্রণোদনার দাবি পল্লী চিকিৎসকদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিরা মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে নিজ বাসায় ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা। ভোর ৫টার দিকে কেউ বাসার ছাদে, কেউ বা রাস্তায় খুতবাবিহীন নামাজে অংশ নেন। এ সময় করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য দোয়া করেন তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে এবার মসজিদে ঈদের জামাত নিষিদ্ধ ছিল। এছাড়া বাসায় অতিথিদের দাওয়াত করলেও জরিমানার বিধান করা হয়। এ অবস্থায় ঘরেই ঈদ উদযাপন করেন আরব আমিরাতের প্রবাসীরা। অন্যদিকে ফিনল্যান্ডে সরকারের বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে করোনা পরিস্থিতি ভালো হওয়ায় শিথিল ছিল বিধিনিষেধ। সর্বোচ্চ ১০ জন করে ভিন্ন ভিন্ন জামাতে নামাজ আদায় করেন। এবার খেলার খবর। স্প্যানিশ ফুটবল লীগের দর্শক ভক্তদের জন্য সুখবর, ৮ জুন মাঠে ফিরবে লা লিগা। এর আগে স্প্যানিশ লীগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ইঙ্গিত দিয়েছিলেন ১২ জুন রিয়াল বেটিস ও সেভিয়ার মধ্যে সেভিল ডার্বি দিয়ে ফিরতে পারে লীগ, কিন্তু সরকারের সিদ্ধান্তে তারিখটা আরও এগুলো। করোনা পরিস্থিতিতে গত মার্চে স্থগিত হয়ে যাওয়ার আগে লীগের সব দলের ২৭টি করে ম্যাচ শেষ হয়েছে। তাতে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা, ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ, ৩-এ থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ স্পেন। আর এরই সাথে শেষ করছি রাতের ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘরে ঈদ উদযাপন করুন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, দুঃসময়ে দরিদ্র প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহ্বান। একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩২, বাড়ি ফেরা মানুষকে স্বাস্থ্য নিয়ম মানার আহ্বান। করোনা সংক্রমণ এড়াতে ২৪৭ শিশুর জামিন, অভিভাবকদের কাছে হস্তান্তর, তদারকি করছে ইউনিসেফ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।